শিক্ষার্থীরা কেমন আছো? আজ আমরা পরিণতি উৎস শাসন দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় থেকে আলোচনা করব। প্রথম অধ্যায়ের শিরোনাম হল ব্রিটিশ ভারতের প্রতিনিধিশীল সরকারের বিকাশ ও ভারতীয়। এই পাঠ থেকে আমরা আজকে বাংলাদেশের প্রতি পরিচয় নিয়ে আলোচনা করব। নিচে ছবিগুলি লক্ষ্য করো, এখানে তোমরা দেখতে পাচ্ছ ছবিগুলি দেখে কি দেখতে পেলে? দেখতে পেলে যে সেখানে আমাদের এখানে মোগল সম্রাট দেশ শাসন করেছেন, নবাব সিরাজউদ্দৌলা দেশ শাসন করেছেন, এবং তাদের থেকে পরবর্তী পর্যায়ে ইংরেজরা দেশ গ্রহণ করেছেন, দেশের শাসনভার গ্রহণ করেছেন। আমাদের এই দেশ উন্নত দেশ হিসেবে পরিগণিত হত। আমরা আজকের এই পাঠ থেকে বাংলাদেশের সেই অতীত পরিচয় জানতে পারব। বাংলাদেশের অতীত পরিচয় আমি এখন আলোচনা করছি। 1203 সালে দিল্লি সুলতান কুতুবউদ্দিন আইবেকের একজন ক্ষুদ্র সেনানায়ক ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ রাখতিয়া খলজিস এক অতর্কিত আক্রমণে সেন বংশের রাজা লক্ষ্যসেনকে পরাজিত করে রাজধানী হদিয়া দখল করে। অর্থাৎ তোমরা এখান থেকে জানতে পারছো যে এদেশ এক সময় হিন্দু রাজন্যবর্গ শাসন করতেন এবং তাদের থেকে এদেশে মুসলিম শাসনের গোড়াবর্তন করেন ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ খলজি। পুরো নাম হল ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন খলজি খলজি। তিনি এদেশে আক্রমণ করেন, তখন ছিলেন সেন বংশের রাজা লক্ষ্মণ সেন, এবং তাকে আক্রমণ করে নদিয়া তার রাজধানী দখল করেন। এক্ষেত্রে আমি বলতে চাই, তুমি নিশ্চয়ই জানো যে তিনি একজন অশ্ব বিক্রেতার বেশি তার রাজধানী আক্রমণ করেন, তার প্রাসাদে প্রবেশ করেন এবং তিনি পালিয়ে চলে যান। পরবর্তী পর্যায়ে তার সাথে প্রথম ছিল 16 জন মাত্র সৈনিক, যারা অশ্ববিক্রেতা এসে ছিলেন। পরবর্তী পর্যায়ে তার বিরাট দল সেনাদল রাজধানী দখল করে নেয় এবং এভাবে দেশে মুসলিম শাসনের গোড়াপত্তন ঘটে। তারপর কি? তারপর ধীরে ধীরে বাংলাদেশের বাংলাদেশ দিল্লি সুলতানদের অধীনে একটি সোড়া সুবাহা প্রদা প্রদেশে পরিণত হয়। তারপর থেকে এখানে একটা প্রদেশ সে পরিণত। তবে পরবর্তীতে দিল্লির সুলতানদের অযোগ্যতা ও দিল্লির সাম্রাজ্যের বিশৃঙ্খলার সুযোগে 1338-40 সালে ফখরউদ্দিন মোবারক শাহ সোনারগাঁয়ের স্বাধীনতা ঘোষণা করে। বোঝা গেল যে সেখানে ফখরউদ্দিন মোবারক শাহ, তোমরা নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কথা জেনে থাকবে, সেখানে স্বাধীনতা ঘোষণা করেন এবং তার শাসনামল 1300
ফলে তার উপর 45-46 সালে বিখ্যাত পরিবারজন ইবনে বতুতা বাংলাদেশ এসেছিলেন। ইবনে বতুতা এসে তিনি যে মতামত দিয়েছেন সেখানে দেখা যায় যে এদেশ অনেক সমৃদ্ধশালী দেশ ছিল, তবে জেনে থাকবে সে সময়ে এদেশে 7 টাকায় 875 মন চাল, 3.5 টাকায় 1400 ঘি পাওয়া যেত। শুনে মনে হয় তোমাদের আশ্চর্য হতে হচ্ছে, এটাই ছিল তখনকার বাস্তবতা। এ সময় বাংলাদেশ দ্রব্য সামগ্রী এই প্রাচুর্যের ফলে জনজীবনে আর্থিক সচ্ছলতা এবং সমাজের শান্তি শৃঙ্খলা বিরাজ করছিল। শাহজালাল রহমতুল্লাহ এই সময় সিলেটে ধর্ম প্রচারে আত্মনিয়োগ করেন। তখন দেখতে পাচ্ছ আমাদের দেশের অতীত কত সমৃদ্ধ ছিল। তো আমাদের যেই সে অতীত এই বাংলাদেশ বর্তমান বাংলাদেশ তার সমৃদ্ধি আমরা আজকে আলোচনা করলাম, অতীত আলোচনা করলাম। তোমরা বুঝতে পারলে যে আমাদের অতীত অনেক সমৃদ্ধশালী অতীত, এবং এই সমৃদ্ধিশালী অতীত থেকে দেশের অর্থনৈতিক সমৃদ্ধি এই পরবর্তী পর্যায়ে নানা বিদেশি বাণিজ্য যে সংস্থা ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ফরাসি, দাস প্রভৃতি বিভিন্ন বণিক সংস্থা এদেশে বাণিজ্যের জন্য আসে। পরবর্তী পর্যায়ে তারা এক সময় চলে গেলেও কিন্তু ব্রিটিশ কোম্পানি দেশকে শাসন করা শুরু করে। আমরা এগুলো পরে ক্লাস আলোচনা করব। তোমরা আজকে এই পাঠ থেকে যা শিখলে বাংলাদেশের অতীত সমৃদ্ধশীল অতীতের ইতিহাস সেটা তোমরা শিখবে এবং লিখে প্র্যাকটিস করবে। আগামী ক্লাসে তোমাদের আবার দেখা হবে।